আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি কখনো একা নন? আপনাকে আল্লাহ তাআলা একা ছেড়ে যাননি, আপনি একাকিত্ব অনুভব করতে পারবেন না, কারণ আপনার সাথে সবসময় আল্লাহ তাআলাই আছেন। দুনিয়ার বাস্তবতা হলো মানুষ প্রাণীরা হঠাৎ করে সরে যায়, বদলে যায়, মরে যায়, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা কোনো বিনাশ নেই, ক্ষয় নেই, পরিবর্তন নেই। তিনি তার প্রিয় বান্দাকে প্রতিটি মুহূর্তেই আগলে রাখেন। আপনি যখন ডিপ্রেশনে ভোগেন, যখন আপনি হতাশায় ভোগেন, যখন আপনার বিপদ দুঃখ কষ্টে এসে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন বাণীর মাধ্যমে আপনি সন্তুষ্টি পান, ভরসা পান। এই জন্য প্রকৃত মুমিন বান্দা মানুষকে খুশি করার চাইতে আল্লাহ তাআলাকে খুশি করতে সদা তৎপর থাকে। আমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আল্লাহ তাআলা সবকিছু শুনেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন, তখন কিসের আমাদের আফসোস, কিসের আমাদের হতাশা, কিসের আমাদের ডিপ্রেশন কেন থাকবে? আমার একটা বিপদ আছে, আসছে, এটা তো আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলা তো জানেন। আল্লাহ তাআলা আছেন বিদায়, আপনার এই দুঃখ কষ্টগুলো আল্লাহর কাছে শেয়ার করুন, আর তো কেউ নেই, আর তো কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনার বিপদ আল্লাহ তাআলা ছাড়া আর কেউই দূর করতে পারবে না। যখন বিপদ হয় তখন আপনি একাকিত্ব ফিল করেন, আপনার অশ্রু বয়ে যায়, মানুষদের কাছে শেয়ার করেন, কিন্তু আপনি ভুলে যান যে মানুষদের কাছে বলার চাইতে সবার আগে সবচেয়ে বেশি যাকে বলা দরকার তিনি হলেন আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষকে বলবেন, এতে কোনো না নেই, যদি উপকারের প্রয়োজন হয় মানুষকে বললে আপনার মনটা স্থির হয়, ছটফট বন্ধ হয়ে যায়, আপনি মানুষের সামনে সরাসরি সাহায্য পান। কিন্তু আল্লাহ তাআলা আপনার এই সাহায্যগুলো আগেই দিয়ে রেখেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যমে তিনি আপনাকে এই সাহায্যগুলো একজনের মাধ্যমে দিয়ে যাবেন। তাই আল্লাহ তাআলার প্রিয় হতে গেলে আমাদের যে হতাশা নিমজ্জিত হতে হবে এমনটা হওয়া যাবে না, কারণ আপনার জীবনে সবচেয়ে বড় মোটিভেশন হলো আল্লাহ তাআলা। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের জন্য দুঃখ কষ্টের সব কিছুই সহজ হয়ে যায়, যখন তারা জানে যে আল্লাহ তাআলা তাদেরকে শুনছেন এবং দেখছেন। এই জন্যই এই জগতের সবচেয়ে প্রিয় এবং আনন্দের বিষয় হলো আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। আপনি যদি আল্লাহ তাআলাকে সঠিকভাবে চিনতে পারেন, তাহলে আপনার জীবনে হারানো কোনো বেদনা, দুঃখ কষ্ট কোনো কিছু স্পর্শ করতে পারবে না। কষ্ট পেয়েছেন, একাকিত্বে চলে যান, ইবাদত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, কান্নাকাটি করুন। আপনার যা যা দরকার তা আপনি নিবৃত্তে গোপনে করুন, তখন আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দিয়ে দিবেন, মনটা তখন ভালো লাগবে। দোয়া চাইলে আল্লাহর কাছে চা পাওয়ার মাধ্যমে মনে প্রশান্তি আসে, কিন্তু মানুষদের কাছে বলে বেড়ালে, একাকিত্বের মাধ্যমে হত্যা করলে, অন্য যে কোনো কাজ করলে নিজের ক্ষতি হোক, সেটা করলে আপনি দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। তাই মনে রাখতে হবে আল্লাহ তাআলা চিরস্থায়ী আর আপনি একা নন, সবসময় আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, শুনছেন, জানছেন।